Assalamualaikum. Welcome back to Emu's Kitchen. Assalamualaikum everyone. আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজে বানানো যায় কাপকেকস। খুবই মজাদার, খুবই নরম এবং তুলতুলা কাপকেকস ঘরে থাকা বেসিক উপকরণস দিয়ে। আশা করি আপনাদের কাছে আমার আজকের কাপকেক রেসিপিটি ইজি লাগবে এবং আপনারা বাসায় ট্রাই করবেন আপনাদের বাচ্চাদের সহ। স্ক্রিনে দেখানো হচ্ছে কি কি লাগছে তার জন্য। আশা করি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কি কি লাগছে তার জন্য। আমি নিয়েছি অল পারপাস ফ্লাওয়ার, ময়দা, আছে কিছু কোকো পাউডার, দুধ আছে লিকুইড দুধ, আছে বাটার, তিনটা ডিম রুম টেম্পারেচারে নেওয়া, আছে চিনি আর আছে লবণ। আমি প্রথমে লবণ বেকিং পাউডারটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাটারটা আর ডিমটা হতে হবে রুম টেম্পারেচারে, সো আপনারা আগে থেকে এটা বের করে রাখবেন। প্রথমে আমি বাটারটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। বাটারটা ভালোমতো ব্লেন্ড করা হয়ে গেলে, আমি অল্প অল্প করে চিনিটা দিয়ে দিব। আমি একবারে দিব না, আমি অল্প অল্প করে অ্যাড করব যাতে চিনিটা ভালোভাবে বাটারের সাথে মিশে যায়। ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে সবগুলো উপকরণ কি কি পরিমাণে ইউজ করা হয়েছে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও একটা নোট করে নিতে পারেন। চিনিটা ভালোভাবে মিশে গেলে আমি দিয়ে দিব ডিম, একটা একটা করে দিতে হবে। ভালোভাবে আবারও ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে এখানে হ্যান্ড বিটার অথবা উইক্স দিয়েও করতে পারেন। আমি এখানে আমার কিচেন এইডের প্রসেসরটা ইউজ করছি। ডিমটা ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি ফ্লাওয়ারটা মিশিয়ে নিব। তার আগে আমি আশেপাশের থেকে সব কিছু একসাথে করে দিচ্ছি যাতে কোনো কিছু বাকি না থাকে। ফ্লাওয়ারটাও আমি একটু একটু করে দিব, একবারে সবগুলো দিয়ে দিব না। আমার বাচ্চাদের খুবই পছন্দের কাপকেক, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, আপনারা বাসায় ট্রাই করবেন। আমি এবার লিকুইড দুধটা দিয়ে দিলাম। আমার ফ্লাওয়ার এখনো একটু বাকি আছে, তার মাঝখানে আমি লিকুইড দুধটা দিয়ে দিয়েছি এবং বাকি ফ্লাওয়ারটা অ্যাড করে দিলাম। এই যে এটা ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আমি কিছু অর্ধেক করে নিয়েছি, কিছুতে আমি কোকো পাউডার মেলাবো, টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, চাইলে এটা করতেও পারেন। আমি অ্যাকচুয়ালি অল্প কিছুই কোকো পাউডার দিয়েছি চকলেট কাপকেক করার জন্য। ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখন এগুলোকে মাফিন ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি। ওভেনে বেক করতে হবে 350 ডিগ্রি ফারেনহাইটে 15 থেকে 20 মিনিট পর্যন্ত। আজে বেক হয়ে গেছে, আমি বের করে নিয়েছি, একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিয়েছি। রেডি হয়ে গেল মজাদার ইয়ামি কাপকেক। আমি আজকে ভেঙে দেখালাম না, কারণ আমার মেয়ে এগুলোকে ফ্রস্টিং করবে, ওর মতো ডেকোরেট করবে, সেই জন্য। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।